হাই, আমি চয়ন দাস ঠাকুর। আমি রিসেন্টলি 2 বছর হলো মাস্টার্স কমপ্লিট করেছি পেন্টিং নিয়ে। এখন কাজ করছি। এখন আমাদের যে মোটাইল আর্ট রয়েছে, তো সেখান থেকে অনেক কাজ হচ্ছে এবং কন্টিনিউয়াসলি কিছু না কিছু কাজ চলছে। বাড়িতেও কাজ চলছে আমার, বাড়ির স্টুডিওতে। তো এখানে আমরা যখন প্রত্যেক বছরই একটা সাইট স্পেসিফিক কাজে যাই বা কাজ আয়োজন করি, তো সেক্ষেত্রে এবছর একটা সাইটকে, আমরা স্পেসিফিক একটা সাইটকে চুজ করেছিলাম। তো যখন চুজ করি তখন আমরা, মানে আমি বিশেষ করে গুগল ম্যাপে এই সাইটটাকে দেখি যে সাইটটা কেমন এখানকার, এবং এর ডিটেলসটা বের করি যে এখানে জনসংখ্যা কত রয়েছে, মানুষজন কত রয়েছে, কীরকম কি পরিবেশ, এখানকার ওয়েদার রিপোর্ট বের করি যে এখানে কীরকম থাকে না থাকে। তো এই পুরো বিষয়টাকে প্রথমে বাইরে থেকেই দেখি, আসার আগে থেকেই দেখি। তারপর এসে ওই যে বাইরে থেকে দেখেছি বা একটা গুগল ম্যাপ থেকে দেখেছি, বার্ড ভিউ থেকে দেখেছি এই এরিয়াটাকে, এই স্পেসটাকে, তো এখানে এসেও সেটা ফিজিক্যালি এসে সেটাকে দেখার চেষ্টা করি প্রথমে। তো এখানে এসে এই পুরো গ্রামটা বা এই ল্যান্ডটাকে ঘুরে ঘুরে দেখি কয়েকদিন, এবং গুটি কয়েক এখানে বাড়ি রয়েছে, কিছু মানুষ রয়েছে, এবং প্রতিটা বাড়ি এখানে, মানে ওয়েদারের কারণবশতই হতে পারে, প্রত্যেকটা বাড়ি এখানে টিন দিয়ে, মানে অ্যাডভেস্টার দিয়ে বানানো রয়েছে। এবং আমার কাছে এটা খুব চোখে আসে যে প্রত্যেকটা বাড়ি এখানে টিন, এবং বছরের পর বছর এই টিনগুলো এই ওয়েদারের সাথে, মানে বৃষ্টি হয়, রোদ হয়, তার ফলে কি হয়, এই টিনগুলোর চরিত্র দিনের পর দিন পাল্টে যায়, এবং কিছু বছর পর সেই টিনগুলোকে আবার রিপ্লেসমেন্ট করে প্রত্যেকটা বাড়ি। তো আমি ভাবলাম এই ল্যান্ডের সাথে এই টিনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে, বিশেষ করে এখনও অনেক জমি রয়েছে যে জমিগুলোতে এখনও পর্যন্ত ফসল হয়নি বা প্রিপারেশন চলছে যে এখানে সবজি লাগাবে বা সিডস ইয়ে করবে। তো এখানকার জমির যে আলগুলো রয়েছে বা জমি যে প্রিপারেশনের যে জায়গাটা রয়েছে, সেখানেও ওই কিছু হরাইজেন্টালি লাইন বা ভার্টিক্যালি লাইন তৈরি করে। সেটা করে আমার মনে হয় সেই কারণটা হচ্ছে জলসেচের ব্যবস্থার জন্য, এবং একটা সিডের সাথে একটা সিডের যে ডিস্টেন্স মেনটেন, সেটাকে ক্রিয়েট করার জন্য। তো এই জল পাস এবং এই যে ল্যান্ডের একটা চরিত্র, তার সাথে টিনের, টিনকে যদি ধরি, সে টিনের একটা চরিত্র কোথাও গিয়ে আমার এক মনে হয়েছে। টিনের যে ড্রয়িংটা যদি ধরি বা টিনের যে চরিত্রটা ধরি, সেটাও কিন্তু এই ওয়েভের মতো, একটা করে গ্যাপ থাকে, একটা করে ফাঁকা জায়গা থাকে যেখান থেকে জল পাস হয়। তো এই দুটোকে কোথাও গিয়ে আমি অ্যামালগামেশন করেছি। বিভিন্ন বাড়িতে যাই, বিভিন্ন বাড়ি গিয়ে তাদের বাড়ি থেকে টিন কালেক্ট করি। কোনো বাড়ির টিন খুব পুরনো, ফেটে গেছে, ভেঙে গেছে, জং ধরে গেছে, কোনো বাড়ির টিন একটু একটু নতুন। তো এইভাবে প্রত্যেকটা বাড়ি থেকে, এখানে প্রায় 7-8টা বাড়ি রয়েছে, মানে আমি যদি এখান থেকে দাঁড়িয়ে বসে আছি, আমি যদি দেখি তাহলে এখানে 7-8টা বাড়ি আমি দেখতে পাবো। তো প্রত্যেকটা বাড়ি থেকে আমি টিন কালেক্ট করি। টিন কালেক্ট করার পর এক এক ধরনের এক একটা চরিত্রের টিনকে আমি একসঙ্গে কম্পোস্ট করি, এবং কম্পোস্ট করার পর আমার মনে হয়েছে যে পুরো কম্পোস্ট করার পর মনে হচ্ছে পুরো একটা ল্যান্ড, এই যেখানে এসেছি সেই সেই জায়গার ল্যান্ড। মানে আমি যদি ওপর থেকে দেখি তাহলে কোনো জমি একদম ব্ল্যাক হয়ে রয়েছে, কোনো জমিতে কিছু লাইন রয়েছে, কোনো জমি সবুজ হয়ে রয়েছে, কোনো জমিতে কিছুই নেই। তো এই একটা ভিজুয়াল তৈরি করেছে, যেটা আমার কাজের মধ্যেও সেই ভিজুয়ালটা তৈরি করেছে। তো একটা ভাস্ট আকারে এটা তৈরি করার চেষ্টা করেছি, তারপর সেটাকে ডিসপ্লে করেছি। ফলত এই এখানকার মানুষজন বা এখানকার যারা কৃষকরা রয়েছে, তারা এখানে এসে এটা দেখলেই তাদের মনের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ছে যে এটা কী, এবং কোথাও গিয়ে অনেকেই এখানে প্রশ্ন করছে বা অনেকেই আসছে যে এটা দূর থেকে মনে হচ্ছে যেন কোনো একটা বিল্ডিং। আমাদের এখানে যেসব বাড়িগুলো রয়েছে, আমাদের এখানে যেসব অ্যাডভেস্টরের বাড়িগুলো রয়েছে, কোথাও গিয়ে দূর থেকে মনে হচ্ছে কোথাও একটা নতুন বাড়ি সৃষ্টি হয়েছে। আবার কেউ বলছে এখানে এসে যে আমাদের যে জমি আছে বা যে ল্যান্ড আছে, সেই ল্যান্ডটাই আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে হ্যাঁ, এখানকার মানুষজন, এখানকার ল্যান্ড এবং আমি, আমার আমার এখানকার যে 10 দিনের যাপন, সেটা কোথাও গিয়ে একটা এক হয়েছে। তো ভিজুয়ালি এটাকে তৈরি করার চেষ্টা করেছি।
Thank you.